আমি ডক্টর শেফালি বনসল মাধব বন্ধুত্ব বিশেষজ্ঞ নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার শিলিগুড়ি আজকে আমরা আলোচনা করব আইভিএফ পদ্ধতি একটি আধুনিক পদ্ধতি যাকে বলা যায় লেজার অ্যাসিস্টেড হ্যাচিং লেজার অ্যাসিস্টেড হ্যাচিং মানে কি আমরা সবই জানি যখন ভ্রূণ রেডি হয়ে যায় ওকে আমরা ইউটারাসকে স্থাপিত করতে হয় ভ্রূণের কোয়ালিটি IVF সাকসেস এ খুবই ইম্পর্টেন্ট যখন আমরা দেখি যে ফিমেল এজটা বেশি হয় অথবা ভ্রূণ কোয়ালিটিটা কম হয় অথবা প্রায়র প্রিজার্ভ ফ্রোজেন এমব্রিওস যদি থাকে অথবা প্রিভিয়াস IVF ফেলিয়ার পেশেন্ট যদি থাকে তো আমরা লেজার অ্যাসিস্টেড হ্যাচিং অ্যাডভাইস করতে পারি ওখানে যে এমব্রিও এর উপরে একটা পরত থাকে যাকে বলা যায় জোনা পেলোসিডা ওই পরত অনেক টাইট অথবা থিক হয় তো ঠিক জোনা পেলোসিডা যখন হয় তো এমব্রিওকে নিউট্রাসের ভিতর দিয়ে হ্যাচ করার ক্ষমতাটা কম হয়ে যায় এই ক্ষমতাকে বাড়ানোর জন্য আমরা লেজার মেশিন অথবা লেজার অ্যাসিস্টেড হ্যাচিং এমব্রিও পরতকে একটু হালকা করে পেশেন্টকে ভিতর এমব্রিও ট্রান্সফার করতে পারি লেজার অ্যাসিস্টেড হ্যাচিং পেশেন্ট প্রিভিয়াস IVF ফেলিয়ার পেশেন্ট অথবা ডিফিকাল্ট IVF পেশেন্টদের হেল্প করতে পারে ধন্যবাদ